বাজারে কটু গন্ধযুক্ত চাষের পাঙাশে সয়লাব হয়ে যাওয়াতে অনেকেই আজকাল পাঙাশ মাছের নাম শুনলে নাক সিঁটকান। তবে একটা সময় ছিল যখন বাড়িতে বিশেষ কোনো অতিথি আপ্যায়ন মানেই ছিল নদীর বড় বড় পাঙাশ মাছের বিভিন্ন রকম পদ রান্নার আয়োজন। আর সেই পাঙাশ যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটা কতটা সুস্বাদু আর আমাদের বাঙালি ঐতিহ্যের সাথে কতটা মিশে আছে। বাজারের পরিচিত মাছের দোকান থেকে সবসময় মাছ কিনলে আপনাকে ঠকতে হবে না আর চাষের পাঙাশও খেতে হবে না। তেমন কাউকে দিয়ে আমি একটা খুব ভালো নদীর পাঙাশ মাছ অর্ডার করেছিলাম। মাছটাতে কোনো কটু গন্ধ নেই আর খেতেও দারুণ। আমি এখানে 4 টুকরো পাঙাশ মাছ নিয়েছি। মাছ প্রথমে লবণ দিয়ে কয়েকবার কোচলে ভালো করে ধুয়ে নিলে মাছের কটু গন্ধটা দূর হয়ে যায়। মানে মাছ মাছ যে একটা গন্ধ আছে যেটা অনেকে সহ্য করতে পারে না সেটা দূর হয়ে যায়। আর মাছে যদি এক্সট্রা কোনো কটু গন্ধ থাকে তাহলে কুসুম গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। যেহেতু আমি এটা আলু বেগুন দিয়ে রান্না করব তাই আমি পেঁয়াজ কুচিটা বেশি নিইনি, 1/2 কাপ নিয়েছি। এবার প্যানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনি চাইলে সর্ষে তেল দিয়েও এটা করতে পারেন। এবার আমি আদা রসুন বাটাটুকু এখানে দিয়ে দিলাম। বড় মাছ রান্নাতে অনেকে আদা রসুন বাটা দেন আবার অনেকে দেন না, তবে যদি দিতেই হয় তাহলে একদম অল্প দিতে হবে। খুব বেশি দিলে আদা রসুনের কটু গন্ধটা নাকে লাগে আর যেটা রান্নার স্বাদটাও নষ্ট করে দেয়। তেলের মধ্যে আদা রসুন বাটাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। তারপর এখানে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আর তেজপাতা 3-4টি ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। বড় মাছের মধ্যে তেজপাতা ছিঁড়ে দিয়ে জিরের ফোড়ন দিলে হবে কি মাছ মাছ গন্ধটা দূর হয়ে যাবে আর খাবারে দারুণ একটা টেস্ট আর ফ্লেভার আসবে। আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা নিয়েছি। এই জিরাটা আমি এখন এই তেলের মধ্যে ফোড়ন করে নিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে প্রয়োজনীয় মশলাগুলো সব ঢেলে দিলাম। মশলাগুলো তেলে নাড়াচাড়া করে এখানে সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এবার এই মশলাগুলো আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। মশলা যত ভালো করে কষে নেওয়া হবে তরকারির স্বাদ তত ভালো আসবে। এবার যখন তেলগুলো উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দেব। আমি কিন্তু আজ ভেজে রান্না করছি না, আমি আজ কষে রান্না করব। তবে ভেজে রান্নার একটা রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পাঙ্গাশ মাছ ভুনা রেসিপি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাছগুলো এভাবে 2 পিঠ 5-10 মিনিটের মতো ঢেকে একটু কষে নিব। এতে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যাবে। ভেজে রান্না করার এক টেস্ট আর কষে রান্না করার আরেক টেস্ট। এভাবে আপনারা একবার রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। এবার মাছগুলো তুলে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর সেই কষে রাখা মশলার মধ্যে আমি আলু দিয়ে দিব। আমি আলু বেগুন এরকম গোল গোল সাইজে কেটে নিয়েছি। মাছের সাথে তরকারির কাটার ধরনটা যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও রুচি আসে। আমি এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি বড় 2টি আলু নিয়েছিলাম আর মাঝারি সাইজের গোল বেগুন নিয়েছিলাম 2টি। আলুগুলো প্রথমে একটু কষে নিচ্ছি। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আমি আলু বেগুন একসাথে দিচ্ছি না, আলুটা একটু কষে নিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা যখন গরম হয়ে মানে বলক উঠে যাবে ঠিক সে পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো গরম পানিতে এভাবে দিলে হবে কি এগুলো ভেঙে যাবে না বা একদম গোলে ভর্তা হয়ে যাবে না, বেগুনের আকারগুলো ঠিক থাকবে আবার বেগুনও খুব ভালোভাবে সিদ্ধ হবে। এবার বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢেকে দিলাম। চুলা প্রথমে হাই ফ্লেমেই থাকবে। এভাবে প্রায় 10 মিনিটের মতো চুলা হাই ফ্লেমে রাখার পর যখন ঝোলটা কিছুটা শুকিয়ে আসবে তখন কষে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। অনেকে এই রান্নাতে আলু বেগুনের সাথে টমেটো ধনে পাতা ইউজ করেন, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আলু বেগুনের কম্বিনেশনের সাথে অন্য কিছু দিতে আমার ভালো লাগে না তাই আমি এখানে দেইনি। তবে আপনারা চাইলে এ পর্যায়ে এখানে
টমেটো কেটে দিতে পারেন, আবার ধনে পাতাও দিতে পারেন। মাছ দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকনা তুলে আমি এখানে 1 টেবিল চামচ জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। আপনি যদি ধনে পাতা ইউজ করেন তাহলে জিরে ভাজা গুঁড়ো না দিলেও চলবে, বা সামান্য পরিমাণে দিলেও হবে। জিরে ভাজা গুঁড়ো দেওয়ার পর আমি আলতো করে একটু নেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম। যখন দেখবেন যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলও টেনে এসেছে, ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলবেন। আর আলুর তরকারি নামানোর পরে কিন্তু ঝোল আরও শুকিয়ে যায়, সেভাবে আন্দাজ করেই নামাতে হবে। এই তো হয়ে গেছে আমার আলু বেগুনে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। এতক্ষণ আমার ভিডিওটি আপনারা দেখেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।